السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بهداه أما بعد شكرية درشق بھائي وبنرا نبي صلى الله عليه وسلم نبرتي درود پريرون كرا إتا ইমানদার জন্য অত্যন্ত লাভজনক একটি আমল, এমন একটি লাভজনক আমল যার ৪০টি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তার কিতাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দুরূদ পাঠের ৪০টি উপকারিতা, একটি দুটি বা চারটি ছয়টি নয়, ৪০টি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন। তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না, মাত্র পাঁচ ছয়টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি দুরূদ প্রেরণ করা, তার জন্য দুরূদ পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা, শান্তির জন্য, রহমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করা, এটাই হলো দুরূদের সারমর্ম। দুরূদ পাঠ করা মানে হলো নবীজির জন্য দোয়া করা। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পাঠ করলে, তার প্রতি তার জন্য দোয়া করলে তার সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব। আমরা দোয়া না করলেও আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন, আমরা দোয়া না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন, কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে, আমরা দুরূদ পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব। প্রিয় বন্ধু, আসুন আমরা দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নিই, যেগুলো আমাদের সকলকে আমলটি করতে উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। তিরমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সিনিয়র একজন সাহাবি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য বরাদ্দ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন, তুমি যতটুকু চাও, কোনো বাধ্য বাধকতা তোমার জন্য নেই, কোরআন সুন্নাহ তোমাকে কোনো এবারে বাধ্য করেনি যে এত পার্সেন্ট তোমাকে দোয়া করতে হবে, তোমার দোয়ার ভেতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে, এরকম কোনো কথা নেই। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে এক চতুর্থাংশ আপনার জন্য বরাদ্দ রাখি, অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে চার ভাগের এক ভাগ শুধুমাত্র আপনার জন্য দোয়া করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে তোমার জন্য কল্যাণকর, আর যদি আরও বাড়াতে পারো সে তোমার জন্য আরও বেশি ভালো। তিনি তখন বললেন এক তৃতীয়াংশের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরও বাড়ানোর পরামর্শ দিলেন। তখন তিনি অর্ধেকের কথা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একই উত্তর দিলেন। তখন তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার দাম্মুক, যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, মাফ করে দেওয়া হবে। প্রিয় বন্ধু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, তার জন্য দোয়া, সালাত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের, তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না? উত্তর হলো জি না, কোরআন এবং সুন্নাহ নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে, অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার দ্বারা উদ্দেশ্য কী তাহলে, তার ব্যাপারে মুহাদ্দিসিন কেরামের কয়েকটি ব্যাখ্যা এখানে পাওয়া যায়। তার ভিতরে একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন, আর অনেকের ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে তার সকল দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া যেন সামিল থাকে, এটা হলো এর উদ্দেশ্য। যাই হোক প্রিয় বন্ধু, তাহলে বোঝা গেল সালাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত, এবং তার দুটি উপকারিতা এহাদিস থেকে আমরা পেয়ে গেলাম, এক আমাদের চিন্তা পেরেশানি দূর হবে, দুই আল্লাহ সুবহানাহু আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, অন্য এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুকুম আলাইয়া যাকাতুন লাকুম, আমার প্রতি তোমরা যে দুরূদ পাঠ করে থাকো, সালাত সালাম পেশ করে থাকো, এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ, এর ফলে তোমরা পবিত্র হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করবেন। প্রিয় বন্ধু, আল্লাহ পরিচ্ছন্ন করবেন, পবিত্র করবেন নোংরামি থেকে, অপবিত্রতা থেকে, নাপাকি থেকে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দুরূদ আমাদেরকে পাঠ করতে হবে, এর ফলে আমরা নিজেরা পবিত্র হতে পারবো। তিন নম্বর আমরা উপকারিতা এখান থেকে পেয়ে গেলাম। নাম্বার চার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদের মাধ্যমে আমাদেরকে যে নেয়ামতটি দিয়ে ধন্য করবেন সেটি হলো আমরা নবীজির দোয়া দ্বারাই ধন্য হতে পারবো, আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমরা অর্জন করতে পারবো। প্রিয় বন্ধু, আজ দুনিয়াতে কোনো বড় আলেম, কোনো বড় নেককার, কোনো বড় বুজুর্গ, কোনো ভালো মানুষ, বিশ্ববিখ্যাত কোনো আলেম, কোনো শেখ, কোনো বড় স্কলার, মক্কার হারামের ইমাম, মদিনা হারামের ইমাম যদি আমার জন্য দুই হাত তুলে দোয়া করেন, আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের, তাহলে আমরা কতই না খুশি হব, এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি। প্রিয় বন্ধু,
স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দুরুদ নাজিল করেন। এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোর সারমর্ম হলো এই যে তিনি তার জন্য দুরুদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে এক হাদিসের ভিতরে আসছে সহিহ মুসলিমের, তিনি বলেছেন তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে, সালাত পেশ করে, তাহলে আমার কাছে একজন ফেরেশতা যখন ওটা পেশ করেন, উপস্থিত ওটা উপস্থাপন করেন, তখন আমি তার জবাবে ওই সালাত পাঠকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি, জবাবি সালাম দিয়ে থাকি, অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম, হে রাসূল আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। প্রিয় বন্ধু, সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারবো। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেছেন যে ইন্নাল্লাহ ওয়াক্কালা মালাকাম মিনাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য, যে ফেরেশতার কাছে সমস্ত আদম সন্তানের বায়োডাটা দেওয়া আছে, সবার নাম ধাম দেওয়া আছে, যখনই কেউ দুরুদ পাঠ করে ওই ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই দুরুদকে পেশ করেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের অমুক সদস্য, অমুকের সন্তান অমুক, সে আপনার প্রতি দুরুদ পাঠ করেছে, দুরুদ প্রেরণ করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিয়ে থাকেন, অর্থাৎ তিনিও তার জন্য রহমতের দোয়া করে থাকেন। প্রিয় বন্ধু, যত বেশি আপনি ইস্তেগফার করবেন তত বেশি নবীজির দোয়া লাভ করতে পারবেন। দিনে যদি আপনি 100 বার ইস্তেগফার করেন তার মানে আপনি 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার আপনি হতে পারলেন। আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই। তাহলে দোয়ার 4 নম্বর উপকারিতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ইস্তেগফার সালাতের 4 নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার হতে পারবো, দোয়ার অংশীদার হতে পারবো। সালাত এবং সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের প্রতি নাজিল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত একটি হাদিস অনেকেই জেনে থাকার কথা, তিনি বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আমার জন্য একবার সালাত সালাম পেশ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10 বার রহমত নাজিল করবেন, একের বিনিময়ে 10, সে আমার জন্য একবার রহমত নাজিল এর দোয়া করবে, আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত 10 বার তার জন্য একটির বিনিময়ে 10-10টি বার তার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। প্রিয় বন্ধু, অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সালামের অভ্যাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরুদ প্রেরণ করার চেষ্টা করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ভাগীদার হতে পারবো, আল্লাহর রহমতের মালিক আমরা হতে পারবো। প্রিয় বন্ধু, পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার আমরা হব, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করবেন, আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি নাজিল হবে, আরও বহুবিধ উপকারিতা রয়ে গেছে। প্রিয় বন্ধু, সবসময় দুরুদ পাঠ করা যায়, বিনা অজুতেও দুরুদ পাঠ করা যায়, বাথরুম ছাড়া, শুধুমাত্র টয়লেট ছাড়া, আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলেই, অজু যদি নাও থাকে তবু আপনি দুরুদ পাঠ করতে পারেন। এবং এই দুরুদ পাঠ অত্যন্ত সহজ একটি আমল, সবচেয়ে সহজ দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাধারণত আজকাল নবী সাল্লাল্লাহু সাল্লামের নাম শুনলে হয়তো বড় যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকে বলি, আবার অনেকে বিভিন্ন উপলক্ষে কোনো নতুন ঘর, নতুন দোকান, নতুন বাড়ি, এগুলো উদ্বোধন উপলক্ষে মিলাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দুরুদ পাঠ করি। প্রিয় বন্ধু, এটা নয়, দুরুদ হলো চলতে ফিরতে উঠতে বসতে আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দুরুদ পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মতো ইসলামের সবচেয়ে ইমানের পরে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সালাতকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদকে। তাহলে বোঝা গেল যে দুরুদ আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দুরুদ থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত। তার লাভ আমরা নিজেরাই ভোগ করব, তিনি যে আমাদেরকে দুরুদ পাঠের নির্দেশ করেছেন এবং অধিকারে দুরুদ প্রেরণ করতে বলেছেন তার প্রতি, সেটা আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের সুবিধার্থে। প্রিয় বন্ধু, দুরুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে মূল্যবান সময় দুরুদের সিজন বলা যেতে পারে শুক্রবার। শুক্রবার এই দিনটি এবং শুক্রবারের রাতটি, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায়। এক হাদিসে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত, এই উভয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি দুরুদ প্রেরণ করো। ইবনে মাজাহ এক হাদিসে আসছে। প্রিয় বন্ধু, শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করার বিষয় আরও অনেকগুলো হাদিসে আসছে, যেগুলোর খোলাসা কথা হলো যে শুক্রবার তোমরা আমার প্রতি দুরুদ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমে যেটি বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন
যে ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, নিশ্চয়ই তোমাদের এই দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অতএব কি করো, ফাকথিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। জুমার দিনে যত বেশি সম্ভব দুরূদ পাঠ করতে হবে, জুমার দিনে যত নফল আমল আছে। প্রিয় বন্ধু, জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করা, এরপর সূরা কাহফ ইত্যাদি। প্রিয় বন্ধু, আসুন দুরুদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই, আল্লাহর রহমতের ভাগিদার হব, গুনাহ মাফ হবে, পেরেশানি দূর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরুদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরুদের আমলটিকে সবসময় নিয়মিত করার তৌফিক দান করেন। দুরুদ, সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি। এছাড়া যে কোনো দুরুদ আমরা পাঠ পড়তে পারি, এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দুরুদও আমরা পড়তে পারি। তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে, নিজের ভাষায়, মাতৃভাষায়ও হতে পারে। শুধু লক্ষণীয় হলো একটি বিষয়, সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুন্নার বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দুরুদ আমরা তার জন্য প্রেরণ করি, পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি, তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো কথা থাকতে পারবে না যেটি কোরআন এবং সুন্নাহ অ্যালাউ করে না। যেমন কথার কথা, আপনি যদি নবীর প্রতি দুরুদ প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোনো বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং সুন্নাহ আর আলোকে নিষিদ্ধ, অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান, আপনি বাড়াবাড়ি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী রেখা দিয়েছে, বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানরা যেরকম ইবনে মারিয়ামকে ঈসা আলাইহিসসালামের মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে, খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে। প্রিয় বন্ধু, অতএব দুরুদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে, নবী সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না, যেটি আল্লাহর শান, তাহলে সেক্ষেত্রে নিজের বানানো দুরুদ হলেও সমস্যা নেই, নিজের ভাষা হলেও সমস্যা নেই। কিন্তু প্রিয় বন্ধু, যেহেতু দুরুদের ফরম্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে শিক্ষা দিয়ে গেছেন, তাহলে আমি নিজের বানানো দুরুদ কেন পড়তে যাব? সবচেয়ে উত্তম দুরুদ ইব্রাহিম পাঠ করা এবং সবচেয়ে সংক্ষেপ দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দুটার ছাড়াও বহু দুরুদ কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে। আসুন আমরা দুরুদকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নিই, অবসর সময়গুলোকে দুরুদ দিয়ে পরিপূর্ণ করি, আর কেউ নয়, আমরা নিজেরাই লাভবান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।